protection, authority is the correct answer. Very well done. Please tell me your good name. Mananiya Mantri, Sri Manoj Kanti Deb Mahashay. সুরক্ষার স্বার্থে এই আইন বলবৎ হয়েছিল এবং দীর্ঘদিন বাদে 2019 সালে এই আইনের ব্যাপক পরিবর্তন হয়েছে এবং সংশোধন হয়েছে। আগে জেলা স্তর বা মহকুমা স্তরে 20 লাখ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ মামলা করা যেত প্রতারিত হলে, এখন সেটা বাড়িয়ে 1 কোটি টাকা করা হয়েছে। রাজ্য স্তরে সেটা বাড়িয়ে 10 কোটি টাকা পর্যন্ত করা হয়েছে ক্ষতিপূরণের মামলা। আমরা এখানে যারা উপস্থিত এ হল করে প্রত্যেকেই কিন্তু কোনো না কোনো জিনিস খরিদ করি, আমরা প্রত্যেকেই ক্রেতা। ছাত্রছাত্রীদেরকে আমরা বেশি করে ইনভলভ করতে চাই, এই কারণে তাদের মধ্যে সে সম্পর্কে ধারণা দেওয়া এবং সচেতন করা। বিজ্ঞাপনের যুগে আজকে আমরা জানি পত্রপত্রিকা থেকে মিডিয়া রাস্তা ফ্ল্যাগস হোর্ডিংয়ের মাধ্যমে প্রচুর বিজ্ঞাপন দেওয়া হয় এবং সেই বিজ্ঞাপনের প্রলুব্ধ হয়ে আমরা জিনিস ক্রয় করি। সেটা আমরা অনেকে দোকানে গিয়ে ক্রয় করি, কেউ বা অনলাইনে ঘরে বসেও ক্রয় করি। সেক্ষেত্রে প্রতারিত হওয়ার আশঙ্কা থাকে, বিশেষ করে দোকানে গিয়ে যখন আমরা ক্রয় করি সবসময় আমরা দেখি না কোনো কোনো জিনিসের খাদ্যদ্রব্যের এক্সপায়ার চলে গেছে কিন্তু তারপরেও সেগুলি বিক্রি হয়। আজকে আমরা বিভিন্ন চিপস খাই, বাচ্চাদের মধ্যে চিপসের প্রতি আগ্রহ অনেক। এত সুন্দর বিজ্ঞাপন দেওয়া হয় যে 10 গ্রাম পটেটো চিপসের দাম প্রায় 20 টাকা, এখন চিন্তা করুন 1 কেজি আলুর দাম কত পড়ে। কোকাকোলা বা অন্যান্য সফট ড্রিঙ্কস, কোল্ড ড্রিঙ্কস, যেগুলির ম্যানুফ্যাকচারিং কস্ট 1 থেকে 2 টাকার বেশি হবে না, বিজ্ঞাপনের জেরে সেগুলিকে 10 টাকা 12 টাকা 15 টাকা বিক্রি হচ্ছে। একদিকে ক্রেতাদের স্বার্থ সুরক্ষার জন্য সারা রাজ্যব্যাপী হোর্ডিং বা টিভি মিডিয়া মাধ্যমে আমরা যেমন প্রচার করছি, অন্যদিকে এই রাজ্যের ক্রেতাদের সুরক্ষার স্বার্থে, সুরক্ষা নয় ক্রেতাদের স্বার্থে, আমরা রেশনিং ব্যবস্থাকে ঢেলে সাজাবার উদ্যোগ নিয়েছে নতুন সরকার। রাজ্যমূলের দোকানে আমরা চা পাতার বণ্টন শুরু করেছি, চিনি দেওয়ার কাজ শুরু করেছি, ডাল দেওয়ার কাজ শুরু করেছি এবং গতকাল গত পরশুদিন নাফেডের এডিশনাল এমডি এসেছিলেন, ওনার সাথেও বিস্তারিত বৈঠক হয়েছে, মুখ্যমন্ত্রীর সাথে আমিও ছিলাম। সরিষার তেল, সোয়াবিন, চানার ডাল, সেগুলিও রেশনের অন্তর্ভুক্ত কীভাবে করা যায় সেভাবে বিস্তারিত আলোচনা হয়েছে। আরও বেশি বেশি নিত্য প্রয়োজনীয় সামগ্রীকে রেশনে কীভাবে দেওয়া যায়। বর্তমানে কিছু কিছু জিনিস বিশেষ করে পেঁয়াজ মূল্য আকাশ ছোঁয়া। এটা শুধু রাজ্যের সমস্যা নয়, সারা দেশেরই সমস্যা। তারপরেও আমরা খাদ্য দপ্তর এবং সদরের এসডিএম, মহকুমার এসডিএম প্রত্যেকটাই নিয়মিত আমরা বাজারগুলি পরিদর্শন করা হচ্ছে এবং আমি নিজেও একদিন গিয়েছিলাম বাজারে। অনেকটা অবাঞ্ছিত ঘটনা শিকার হতে হয়েছে লিখচুমুলি বাজারে। আমরা জানি
কিছু কিছু ব্যবসায়ী এই সুযোগকে কাজে লাগিয়ে বর্ধিত মূল্য নিচ্ছে। তো সেগুলি আমরা প্রত্যেকেই সচেতন জীবন হওয়ার দরকার। সেই সঙ্গে আমরা দপ্তরের পক্ষ থেকেও নিয়মিত ভিজিট করা হচ্ছে। ইদানিং শোনা যাচ্ছে সরিষার তেল বা মসুর ডালের কি বলে মূল্য আগের থেকে কিছুটা বেশি নেওয়া হচ্ছে। সেই ব্যাপারেও আমি সাথে সাথেই খাদ্য দপ্তরকে নির্দেশ দিয়েছি যে সেগুলি পর্যালোচনা করার জন্য এবং ঘন ঘন বাজার পরিদর্শন করার জন্য এবং যারা ব্যবসায়ীরা রয়েছে তাদের ফুড স্টক লাইসেন্স বাধ্যতামূলক করার জন্য।